সাহিত্য কৃতির জন্য টাইমস অফ ইন্ডিয়ার 2020 টাইমস টেলার আইকন অ্যাওয়ার্ড পেতে চলেছেন রাজ্যের কৃতি লেখক কবি সাহিত্যিক উপন্যাসিক শঙ্খ শুভ্র দেববর্মা। ইতিমধ্যে নির্বাচিত, এখন পুরস্কার গ্রহণের পালা। সর্বভারতীয় এই পুরস্কার প্রাপ্তির জন্য মনোনীত হয়ে রাজ্যের এই কৃতি বর্তমানে আপ্লুত। বরাবরই শিল্প সাহিত্যের সঙ্গে জড়িত, রাজ্যসহ উত্তর পূর্বাঞ্চলের লোকশিল্পের বিকাশের ক্ষেত্রে তার অসামান্য অবদান অনস্বীকার্য। পাশাপাশি কাব্য সাহিত্য এবং উপন্যাস লেখক হিসেবেও তার কৃতিত্ব ইতিমধ্যে রাজ্য, উত্তর পূর্বাঞ্চল এবং দেশ ছাপিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। বিভিন্ন স্থানীয় সমস্যা বিদীর্ণতার খবর স্থানীয় বিশেষ সংবাদপত্রে প্রচারের মাধ্যমে যথেষ্ট পরিচিত নাম লেখক কবি সাহিত্যিক ঔপন্যাসিক শঙ্খ শুভ্র দেববর্মা। ইতিমধ্যে রাজ্যস্তরের একাধিক পুরস্কার তার ঝুলিতে বিরাজমান। এর মধ্যে তার কৃতিত্ব ও সফলতার স্বীকৃতি স্বরূপ শঙ্খ শুভ্র দেববর্মার অর্জনের মুকুটে এবার আরও একটি নতুন পালক যোগ হতে চলেছে। এবছর টাইমস অফ ইন্ডিয়ার 2020 টাইমস টেলার আইকন অ্যাওয়ার্ড পেতে চলেছেন রাজ্যের স্বনামধন্য লেখক কবি সাহিত্যিক উপন্যাসিক শঙ্খ শুভ্র দেববর্মা। ঐতিহ্যবাহী বেনেট অ্যান্ড কোলম্যানের সুপ্রতিষ্ঠিত সংস্থা টাইমস অফ ইন্ডিয়া ইতিমধ্যে রাজ্যের গর্ব শঙ্খ শুভ্র দেববর্মাকে এই সর্বভারতীয় 2020 টাইমস টেলার আইকন অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে নির্বাচিত করেছে। এক মাস আগে দেশের অন্যান্য আরও বেশ কয়েকটি নামের পাশাপাশি শঙ্খ শুভ্রর নামও নমিনেট হয়েছিল। পরে সংক্ষিপ্ত তালিকাভুক্ত নির্বাচকদের মধ্য থেকে দেশ বিদেশের খ্যাতিমান বিশেষজ্ঞরা এই টাইমস টেলার আইকন অ্যাওয়ার্ডের জন্য পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের পর প্রাপক নির্ধারণ করেন। সেই নির্ধারণে এবার জায়গা করে নিলেন রাজ্যের গর্ব লেখক কবি সাহিত্যিক শঙ্খ শুভ্র দেববর্মা। গত এক মাস আগেই তার এই পুরস্কার প্রাপ্তির ব্যাপারে মনোনীত হওয়ার খবরটি পেয়েছিলেন শঙ্খ শুভ্র দেববর্মা। এর মধ্যে বুধবার গভীর রাতে 2020 টাইমস টেলার আইকন অ্যাওয়ার্ডটি প্রাপ্তির ব্যাপারে নির্বাচিত হওয়ার খবরটি তার মুঠোফোনে ভেসে আসে। শুধু তাই নয়, তার এই সর্বভারতীয় পুরস্কার প্রাপ্তির নির্বাচনের খবরটি টাইমস অফ ইন্ডিয়ার পাতায় বিশাল জায়গা নিয়ে ছাপানো হয়েছে। এমন খবর পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত শঙ্খ শুভ্র দেববর্মা। উল্লেখিত, শঙ্খ শুভ্র দেববর্মা লিখিত রচিত 17টি বই ইতিমধ্যে সর্বত্র সমাদৃত। এমনকি রাজ্যের এই কৃতি লেখকের ছোট গল্প আসাম ইউনিভার্সিটি শিলচরের সিলেবাসে স্থান করে নিয়েছে। রাজ্যস্তরের বহু সম্মাননা ও পুরস্কারের অধিকারী শঙ্খ শুভ্র দেববর্মা এবার সর্বভারতীয় পুরস্কারে ভূষিত হতে চলেছেন। এ ব্যাপারে তার উচ্ছ্বসিত হওয়াটা বাস্তব, স্বাভাবিক। তার এই কৃতিত্বে রাজ্যবাসীও যথেষ্ট গর্বিত ও আপ্লুত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।